স্কুল শিক্ষক গ্রুপ ডি কর্মীর পর এবার নজরে গ্রুপ সির অবৈধ নিয়োগ। ইতিমধ্যেই 785 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যে তালিকায় বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের মেয়ে বৈশাখী বরের নাম, জানিয়ে সরগোল পড়েছে রাজনীতিতে। বাগদার বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে বাগদার রঞ্জন মণ্ডল ওরফে চন্দন মণ্ডলই বৈশাখীর চাকরি করে দিয়েছিলেন। এই যে সিপিএম কংগ্রেসের বিধায়ক দুলাল বর, আজকে তার মেয়ের চাকরিটা চলে গেল। চন্দনের সবচেয়ে কাছের তুলাবাজ এবং মিডিলম্যান, যিনি তৃণমূলের নামে সবচেয়ে বড় কথা বলেন, আজকে তিনিও 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকার বিনিময়ে তার মেয়ের চাকরিটা নিয়েছেন এবং বাগদার অনেক ছেলে মেয়েদের কাছ থেকে উনি টাকা তুলেছেন মিডিলম্যান হিসাবে। মেয়ের বিয়ের পর চাকরি হয়েছে, চন্দন মণ্ডলের সঙ্গে যোগাযোগ নেই, দায় ঝেড়ে ফেলেছেন দুলাল বর। আমার মেয়েকে বিয়ে দিয়েছি 5-7 বছর, তারপরে হয়েছে চাকরি, এবং তার শ্বশুরবাড়ি হচ্ছে নদিয়ায়, সুতরাং ওইটা আমার মেয়েই বলতে পারবে, আমি এটা ব্যাপারটা অত বলতে পারবো। চন্দন মণ্ডলের সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই ব্যক্তিগতভাবে, প্যারা টিচার অভিযোগ টোটালি ভিত্তিহীন। আমি জীবনে, আমার দীর্ঘ 35 বছরের রাজনীতির জীবনে কারো কাছ থেকে একটা পয়সা নিয়েছি বা ওকে দিয়েছি? তবে এখানেই শেষ নয়, চাকরিচ্যুত তালিকায় কেবল দুলাল বরের মেয়েই নন, আছেন সন্তু দাস নামে এক ব্যক্তি। যদিও চাকরি যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই গা ঢাকা দিয়েছেন সন্তু। জানা গেছে, স্থানীয় বয়রা পঞ্চায়েতের দুবারের তৃণমূল সদস্য ক্ষিতিশ দাসের ছেলে সন্তু দাস। সিভিক পুলিশে কাজ করা সন্তু চাকরির পরীক্ষায় মাত্র 2টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। চন্দন ওরফে রঞ্জনের হাত ধরে বহু টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, যা স্বীকার করে নিয়েছেন সন্তুর মা। চাকরির টাকা দিয়ে বিক্রি হচ্ছিল, চাকরি তাই সেই হিসেবে ও চাকরি কোনো ফিলে হচ্ছিল না, তো পরীক্ষা দিচ্ছিল, চাকরি তো হচ্ছিল না। যদি কিছু থাকে বা যদি তার দায়িত্ব তো আছে প্রশাসনে, প্রশাসন দেখুক বিষয়টা, কার সঙ্গে কি আছে, কোথায় যোগাযোগ আছে, দোষী সাব্যস্ত হলে নেবে। আর দুলাল বাবুর মেয়ের যে নাম বেরিয়েছে তালিকায়, এটাও তো চাকরি বিক্রির অভিযোগ। সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে একসময় ঈশ্বরের সমতুল ছিলেন বাগদার চন্দন মণ্ডল। শোনা যায়, চাকরির জন্য চন্দনের বাড়ির সামনে সকাল থেকে দীর্ঘ লাইন দিতেন বেকার চাকরি প্রার্থীরা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাদ পড়ত যোগ্য চাকরি প্রার্থীদের নাম, তালিকায় জায়গা পেত অযোগ্যরা। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বাগদার শ্রী চন্দন মণ্ডল আপাতত সিবিআই হেফাজতে। কত অর্থের বিনিময়ে কাদের হাত মাথায় নিয়ে বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে গেছেন, তার হিসেব নিকেশ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রকাশ্যে আসছে নিয়োগ দুর্নীতির ঘোটালা। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।